নমস্কার, সুস্বাগত আপনারা দেখছেন জুটো তোমাকে নতুন পর্ব। সাথে আছি আমি জুটো। মোশাররফ করিমের একটি শর্ট ফিল্ম সম্প্রতি মুক্তি পেয়েছে বিঞ্জ অ্যাপে। নাম হচ্ছে কফিন। পরিচালক রনি ভৌমিক, যিনি মৃধা বনাম মৃধা এই বিখ্যাত ছবিটির পরিচালক। ভূত FM বাংলাদেশের একটি জনপ্রিয় একটি প্রোগ্রাম, তাতে সত্যি ঘটনা অবলম্বনে অনেক ভৌতিক ইনসিডেন্ট সেগুলিকে নাট্যরূপ হিসেবে পেশ করা হয় এবং সেগুলি খুব জনপ্রিয়। তার থেকেই একটি কাহিনী বা একটি ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে এই শর্ট ফিল্মটি। এর আগে কিন্তু নিশো অভিনীত শন যে শর্ট ফিল্ম, সেটাও কিন্তু ভূত FM এর কাহিনীর ওপরেই ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এইটিও তাই। এইবারে অভিনয় করছেন মোশাররফ করিম, এবং জানা কথাই এই কাহিনীর চমক তিনি। মোশাররফ করিম একজন ফ্রিজার ভ্যান ড্রাইভার। তার একটি বরাত এসেছে নিয়ে যাওয়ার জন্য একটি কফিন। কফিনের মধ্যে আছে একটি মৃতদেহ, এবং মৃতদেহটি 20 দিন বাদে কবর থেকে তোলা হয়েছে আইনি এবং পারিবারিক জটের কারণে। নতুন করে তার ময়না তদন্ত হবে। আত্মহত্যা করেছিল সেই ব্যক্তি। ট্রাকে সঙ্গে যাচ্ছে সেই ব্যক্তির বাবা, কিন্তু মাঝপথে কি হলো, হরর গল্প বোঝাই যাচ্ছে। এবং কফিন সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক রকম অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো যেগুলো বেশ ভয় পাওয়ানো। এবার আসি এই ছবিটি দেখে আমার কেমন লাগলো। বেশ কিছু দৃশ্য আছে যেগুলো থ্রিলিং। মোশাররফ করিমের চরিত্রের সঙ্গে তার স্ত্রীর কথাবার্তা হচ্ছে। মোশাররফ করিমের রিয়েল লাইফ স্ত্রী রবিনা রেজা জুই, তিনি অভিনয় করেছেন এই ভূমিকায়। কিছু কিছু দৃশ্য আছে, আগেই বলেছি, ভয় পাওয়ানো। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, এই শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরও একটু কিন্তু যেন দেখতে ইচ্ছা করছিল, এবং শেষে এই ভূত FM এর যে এই সিরিজটি বিঞ্জের জন্য হচ্ছে, আর যে রাসেল মানে ভূত FM এর যিনি উপস্থাপক, তাকে দেখানো হয়, যে কাহিনী যে লেখক তাকেও উপস্থাপিত করা হয়। তিনি বলছেন যে তার গায়ে এরকম ঘটনা ঘটত, কবর দেওয়ার পরেও কবর থেকে উঠে আসতো সেই মৃত ব্যক্তি। কিন্তু যেটা বললাম যে আর একটু দৈর্ঘ্যটা বেশি হলে ভালো হতো। তবে এর মধ্যেও একটি মজার দৃশ্য আছে, যেখানে মোশাররফ করিম তার অ্যাসিস্ট্যান্টকে বলছেন রাত 12টার পরে রেডিওতে যে অনুষ্ঠান হয় সব ভূতেদের জন্যই হয়। তাহলে কফিন এই শর্ট ফিল্মটি দেখে আমার কেমন লাগলো আপনাদের সঙ্গে আমি তা শেয়ার করলাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।